গাইজ, কিছুদিন ধরে আমার টিভিএস উইগোর ব্যাটারিটা ভালোই ঝামেলা করতেছে। এর ব্যাটারিটা যে মাঝে মাঝে খুলে চার্জ করব, এটা আমার কাছে ভালোই ঝামেলা মনে হয়। কেন কি এর ব্যাটারিটা থাকে এখানকার মধ্যে, তো ব্যাটারিটা খুলতে হলে এর পুরো পোর্শনটা খুলতে হয়। তো আমি চিন্তা করলাম ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবো, আর আমার চিন্তাটা ছিল এমন, কম টাকার মধ্যে মোটামুটি ভালো একটা ডাইসেল ব্যাটারি কেনার। কেন কি এই স্কুটারটির সাথে যে ব্যাটারিটা আসছিল সেটা ছিল লোকাসের এসিড একটা ব্যাটারি। এসিড ব্যাটারির ঝামেলা হচ্ছে অনেক সময় ব্যাটারি থেকে এসিড পরে ব্যাটারিটা যেখানে থাকে ওর আশপাশে ডাস্ট পড়ে যায়, আর এর জন্য চিন্তা করছি একটা পাউডার ব্যাটারি কেনার যেখানে এসিড পানি দেওয়ার ওই ঝামেলাটা করতে হবে না। আমি কিছুদিন চিন্তা করার পরে হ্যামকোর এই ব্যাটারিটা কেনার সিদ্ধান্ত নিলাম। আমার স্কুটারটির ব্যাটারি সাইজ হচ্ছে 12 ভোল্টের 5Ah 3B, আর এই সাইজের হ্যামকোর ব্যাটারির প্রাইস হচ্ছে 1250 টাকা। আপনি চাইলে একটু দামাদামি করে নিতে পারবেন, মিনিমাম 50 টাকা তো কমাতে পারবেনই। আমি বার্গেনিং করে 100 টাকা পর্যন্ত কমাইতে পারছি। ব্যাটারির সাথে আমি পেয়েছি 3 মাসের গ্যারান্টি, এমন ব্যাটারি এমন ব্যাটারির সাথে লাগানোর জন্য যে নাটগুলা থাকে। আমি যে দোকান থেকে ব্যাটারিটা কিনেছি ওই দোকানদারের কাছ থেকে ব্যাটারিটার ব্যাপারে জানতে চাইলাম ব্যাটারিটা আসলে কেমন। উনি যা বলল, দেখেন ব্যাটারিটা যদি সমস্যা হয় তাহলে 10-15 দিনের মধ্যেই তা হবে, আর যদি 10-15 দিনের মধ্যেই সমস্যা না হয় তাহলে মোটামুটি 2 বছর আপনি অনায়াসে চালাতে পারবেন। তো কিছুদিনের মধ্যে যদি ব্যাটারিটা কোনো ঝামেলা দেখা দেয় তাহলে এই নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব। গাইস, আপনি আপনার স্কুটার বা বাইকের ব্যাটারি দীর্ঘদিন কীভাবে ভালো রাখবেন, ভিডিওটি শেষ করার আগে এই ব্যাপারে একটা টিপস আপনাদের দিতে চাই। আপনি আপনার স্কুটার বা বাইকটি যখন স্টার্ট করবেন এর আগে হেডলাইটটা অফ করে নেবেন, এবং স্টার্ট দেওয়ার পরে হেডলাইটটা অন করবেন। তখন সময়টা যদি হয় রাতের বেলা, দিনের বেলা তো এমনি আমাদের স্কুটার বা বাইকের হেডলাইট অফ থাকে, অন করার কোনো প্রয়োজনই হয় না। দিনের শুরুতে আপনি আপনার স্কুটার বা বাইকটির প্রথম স্টার্টটা করবেন কিকের মাধ্যমে, এবং আপনার বাইক বা স্কুটারটি কোথাও যদি রেখে যান 1 ঘন্টা বা তারও বেশি সময়ের জন্য, তখনও এসে প্রথম স্টার্টটা করবেন কিকের সাহায্যে। এতে আপনার বাইক বা স্কুটার এবং ব্যাটারি দুইটাই ভালো থাকবে। তাহলে গাইস, আজকের ভিডিওটাও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, সাথে ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।